তো এই যে দেখতেছেন আমার রাজা হাঁস, একটা বেবি উঠছিল, সেই বেবিটার বাচ্চা মাশাআল্লাহ এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটার মরার এখন আর অসুখ বিধি খুব কম হয়ে। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আমার কবুতরের খবর, কবুতরের যে আপডেট সেই আপডেটটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করব, যে আমার কবুতরের আপডেটটা কি। তো দেখতে পাচ্ছেন যে আমার এই যে এটা দেশাল মুরগির পেয়ার, একবার দুটাই হোয়াইট। তো আমি চাচ্ছিলাম যে এই মুরগিটা অনেকগুলো মুরগি হবে, মনে করেন যে বেশ মুরগি আমি পাবো। ধরেন যে 100 মুরগি আমি এই সাদা কালো যদি বানাই, তাহলে এক জায়গা হোয়াইট দেশাল মুরগি মনে করেন যে 100 থাকবে, তাহলে জিনিসটা কত ভালো লাগবে। তো সেটার পরিকল্পনা নিয়ে আমি অ্যাকচুয়ালি লাগাইতেছি। আর পাশাপাশি আমার এই যে দেখতে পাচ্ছেন দেশাল, এটা হলো আপনার মাথায় ক্যাপালা মুরগি। দেখছেন, খেয়াল করবেন মাথায় ক্যাপালা, এই একটা মোরগ আছে ক্যাপালা। এখানে মোটর 4টা মুরগি আমি রাখছি ক্যাপালা। তো আমার এই যে এখানে রাজা হাঁস বাতে বসাইছি, তো আমি তো ফাইনালি এখন আমি আমার হাঁসের যে ডিম দিয়ে বাতে বসাইছি, তো ডিমের কি অবস্থা আমি একটু চেক করব। তো আপনার সাথে থাকুন, আপনি কি পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই সিজনে বলে আমি আমি যতটুকু শুনেছি হাঁসে ডিম পারে না, তো আমি কিন্তু ডিম 5টা ডিম পাইছি হাঁস থেকে। তো হাঁসে কিছুতেই যে ই করতেছে না, উঠতেছে না, দেখেন উঠাই দেওয়ার লগে লগে আবার উঠে আইসে বইছে। তো আমার তত ধারণা ডিম থেকে আমি বেবি পাবো, আমি এখান থেকে একটু চেক করতে করি। তো ফিলাস জ্বলাইছি এই জন্য যে ফিলাস জ্বলের পরে ডিমের ভিতরে কিছু দেখা যায়, কিন্তু এই রাজা হাঁসের ডিম থেকে কিছু দেখা দেখানো সম্ভব না। কেন সম্ভব না? রাজা হাঁসের ডিমে কিন্তু খোসাটা অনেক মোটা হয়, যে কারণে এই পর্দাটা মোটা হওয়ার কারণে হাঁসের ডিমে, এই রাজা হাঁসের ডিমে মানে দেখানো সম্ভব হয় না যে আসলে কি বাচ্চা উঠব কি না। তো আপনারা জেনে থাকবেন যে রাজা হাঁস বেশ অনেক দিন লাগে ডিম থেকে বাচ্চা পাইতে, যে কারণে হাড়গুলো অনেক দুর্বল হয়ে যায়, অনেকটা দুর্বল হয়ে যায়। তো আমি পাশাপাশি কিন্তু এইখানেই খাওন দেই টুকটাক, মানে রাজা হাঁস বাতে বসলে খাবার একবারেই খাইতেছে না, তো যাই টুকটাক খায়, আমি সকাল বিকাল খাবার দেওয়ার চেষ্টা করি। তো হেগুলা খায়, হালকা পাতলা খায়, আর একটু পানি দিয়ে রাখি, ওই পানি দিয়ে টুকটাক খায়। তো এখন মানে গরমের দিন বেশ আরও কষ্ট হাঁসের, তারপরও দেখি বেবিগুলো পাই কি না, বেবিগুলো পাইলে সে না ভালো লাগবে। আপনারা জেনে থাকবেন যে আমার আগের যে দুইটা হাঁস আছে, তো ওই সাদা হোয়াইট কালার ওই ওই হাঁসে আমার 6টা ডিম পারছিল, 6টা ডিম পারলে আপনার একটা বেবি পার পাইছি মাত্র, আর বাদ বাকি 5টা বিরাট জমে নাই। তো একটা বাচ্চা কিন্তু বাইসে গেছে মাশাআল্লাহ, এখন একটু মোটামুটি বড় হয়েছে। তো সেটা আমি দেখানোর চেষ্টা করব, এখন একটু বাড়ির বাইরে গেছে ঘাস খাইতে, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, সঙ্গে থাকুন। এই যে দেখতেছেন আমার রাজা হাঁস, একটা বেবি উঠছিল, সেই বেবিটার বাচ্চা মাশাআল্লাহ এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটার মরার এখন আর অসুখ বিধি খুব কম হইব, ওর মার সাথেই, এই যে ওর মা আর ওর বাপের সাথে যা যায় ঘাস ঘাস, তারপরে মাঠ ঘাটে যা ঘাস টাস খায়, এখন আর আমাকে কেয়ার করতে হয় না, মানে ওরাই নিজেরাই এটা দেখাশোনা করে। তো মাশাআল্লাহ আমার খুব ভালো লাগতেছে যে একটা অবশেষে একটা বাচ্চা আমি বাড়াইতে পারছি। তো এইগুলো আমার হাঁসের আপডেট, এখন দেখা যাক ওই আর একটা হাঁসের যে ডিম বাতে পাইছি ওটা থেকে আমি বেবি পাই কি না। তো মাশাআল্লাহ বাচ্চাটা বাইসে যাবো আশা করা যায়, অনেক বড় হয়ে গেছে, ভয় পাইছে, এই সাইডে বিড়াল আসতেছে ঠক দিয়ে গেছে, দেখছেন।
দেখছো বাবা। আজকের ভিডিও এই তো মাসি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।